আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আওয়ামী লীগ। দল ছেড়ে হারিয়ে গেছে অনেকে। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার হার্টে বসানো হলো পেসমেকার। অবজারভেশনে থাকবেন 72 ঘন্টা। সুচিকিৎসায় বাধার অভিযোগ মির্জা ফখরুলের। মতিয়ুরের হাতে 3 কোটি টাকার ঘড়ি। এনবিআর থেকে ওএসডি সময় নিয়েও দুদকে আসেননি বেনজির আহমেদ। শুধু সুষ্ঠু পরিকল্পনা নয়, সুন্দর নগর গড়তে প্রয়োজন জনগণের সচেতনতা, বলছেন মেয়ররা। আইন প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। এবং পানীয় গ্যাস সংকট, মাদক চুরি ছিনতাইয়ে নাকাল ডিএনসিসির 5 নম্বর ওয়ার্ডবাসী। লোক দেখানো পদক্ষেপে মিলছে না সুফল। স্বাগত সংবাদ সকালে, সঙ্গে আছে আমি শারমিনা সি। বারবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হলেও ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠেছে, কারণ তার শক্তি দেশের জনগণ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে এ কথা বলেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যারা দলের চেয়ে নিজেদের বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন তারা ভুল করেছেন। বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্টে। 1949 সালের 23 জুন রোজ গার্ডেনে পাকিস্তানি শোষণ বঞ্চনার প্রতিবাদে যে দলের জন্ম হয়েছে সে দল বিশ্বে ষষ্ঠ সর্ববৃহৎ রাজনৈতিক দল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান। 75 বছরের লড়াই সংগ্রাম আর ঐতিহ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় তুলে ধরে দলের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি। প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হককে স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালির সব অর্জনেই আওয়ামী লীগ জড়িত। বারবার এ দলে আঘাত করা হয়েছে, নিশ্চিহ্নের চেষ্টা হয়েছে, কিন্তু যতবার আঘাত এসেছে ততবারই এই দল জেগে উঠেছে। বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। সেই আইয়ুব খানের 1658 সালে যখন শুরু, তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগে থাকলে তারা, আর ছেড়ে গেলে নিভে যেতে হয়। বলেন, যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছে এবং দল ছেড়ে গিয়েছে তারা ভুল করেছে। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন। যে সকল নেতারা ভুল করেছিলেন তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাবার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু নিবু কেউ কিছু মিটেই গেছে। দলীয় সভাপতি বলেন, আওয়ামী লীগ ছাড়া যারা দেশের রাষ্ট্রক্ষমতায় এসেছে তারা সবাই দুর্নীতি করেছে, বিপরীতে আওয়ামী লীগ জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন খারাপি, অস্ত্রের ঝনঝালানি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝালানি, এটাই ছিল তাদের কাজ। দলের প্লাটিনাম জুবলিতে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সমাজ গঠনে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশি ও বিদেশি ডাক্তারদের পরামর্শে বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো সম্পন্ন হয়েছে। প্রথমে টেম্পোরারি ও পরে স্থায়ী পেসমেকার বসানো হয় বলে জানিয়েছেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রোববার রাত 9:30 পর এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা না পাওয়ার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আর পেসমেকার বসানোর প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, বর্তমানে বেগম জিয়াকে সিসিওতে 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তার সর্বশেষ অবস্থা অর্থাৎ আজকে
প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। সরকার প্রধানের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগ মুক্তিতে সবার কাছে দোয়াও চান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শারীরিক অবস্থার অবনতি হলে গেল শুক্রবার দিবাগত রাত 3টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দোয়া চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আজকে কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বক্সে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। অভিযোগ করেন মেডিকেল বোর্ড সহ বিভিন্ন জায়গা থেকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি উঠলেও প্রতিহিংসার কারণে তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না সরকার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএনটিউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে, কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতিকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন। পার্শ্ববর্তী দেশে সরকার প্রধানের সফর নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন ভারতের সাথে অনেকগুলো বিষয়ে চুক্তি করলেও বাংলাদেশের ন্যায্য হিস্সা বুঝে নিতে কোনো উদ্যোগ নেয়নি সরকার। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বণ্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই, এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন, শুধু ভারত নয় সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছেও তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নত জানু পররাষ্ট্র নীতি চলছেন। মিয়ানমার থেকে গুলি আসে তারা জবাব পর্যন্ত দিতে পারে না। পুলিশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন দেশের গণতন্ত্র ধ্বংসের দায় কতিপয় পুলিশ কর্মকর্তাদেরও নিতে হবে। এই অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে, শুধু তাই নয় তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই জড়িত আছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিলাসী জীবনযাপনের এক অনন্য নজির এনবিআর সদস্য মতিউর রহমান যে ঘড়িটি পরেন তার দাম তার কয়েক বছরের বৈধ আয়ের সমান, আর বেল্টের দাম তার এক মাসের বেতনের সমান। অনুসন্ধানে দেখা গেছে তার মোট সম্পদ যেন বিশাল সমুদ্র, যার মাঝে বৈধ আয় যেন এক ফোঁটা পানি। মতিউরের আয় আর সম্পদের হিসেব বিশ্লেষণ করেছেন এম এ আজিম, জানাচ্ছেন আহাদ চৌধুরী। একসময়ের পল্লী কর্মসংস্থান কর্মকর্তা, বর্তমানে হাজার কোটি টাকার মালিক ও এসডি হওয়া রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, কাগজে কলমে তার বর্তমান মূল বেতন 78,000 টাকা, যদিও শুরুতে তা ছিল আরো কম। তবু চলতি হিসাবে তার 31 বছরের চাকরিতে বৈধ আয় 2,90,16,000-এর বেশি হওয়ার কথা নয়। মতিউরের বিলাসী জীবনের একটি অনুষঙ্গ তার হাতঘড়ি। দেশ টিভির অনুসন্ধানে দেখা গেছে তিনি যে ঘড়িটি পরেন সেটি সুইজারল্যান্ডের রোলেক্স ব্র্যান্ডের, বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য 2,76,03,725 টাকা। তার মাসিক বেতন হিসেব করলে এ ঘড়ির দামই কয়েক বছরের বেতনের সমপরিমাণ। আর কোমরে যে বেল্টটি পরেন সেটি গুচি ব্র্যান্ডের, যার বাজার মূল্য প্রায় এক মাসের বেতনের সমান। এর বাইরে নিজ ও পরিবারের সদস্যদের নামে অসংখ্য গাড়ি, বাড়ি, শিল্প কারখানা, পার্ক, রিসোর্টের মূল্য কয়েক হাজার কোটি টাকা। বলা চলে বৈধ আয়ের শত শত গুণ বেশি সম্পদ রয়েছে তার। তবু হরামেশাই চ্যালেঞ্জ করে মতিউর বলতেন এক টাকার দুর্নীতিও তিনি জীবনে করেননি। আপনারা যদি এক টাকার দুর্নীতি কোথাও বের করতে পারেন, যে মতিউর রহমান কাস্টমস অফিস কমিশনারের দায়িত্ব পালন করার কালীন একটি টাকার দুর্নীতি করেছে, তাহলে যা বলবেন আমি মেনে নেব।
শুধু একজন রাজস্ব কর্মকর্তা নয়, এমন অবৈধ সম্পদশালী সব কর্মকর্তা দ্রুত বিচার দাবি সচেতন নাগরিকদের। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি ছাড়া আর কোনো সম্পত্তি সে ক্রয় করতে পারবে না, তাহলেও হয়তো কিছুটা প্রাথমিক অবস্থায় সে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। বিচার ব্যবস্থা দ্রুত করা উচিত, যাতে করে অন্য আর কেউ এই ব্যাপারে উৎসাহিত না হয়, কারণ বিচার দ্রুত না হলে আরও অনেকেই এ বিষয়ে উৎসাহিত হবেন, এবং উৎসাহিত হলে আমাদের দেশের যেই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন সেটিকে তার ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি সঠিক বিচার না হলে এ ধরনের প্রবণতা কমবে না বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা, তার সাথে রাজনৈতিক ব্লেসিংয়ের যে ক্ষমতা, দুইটির সংমিশ্রণে তারা যে অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, বৈধের সাথে অসামঞ্জস্য পূর্ণভাবে, সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে, এই কারণেই এটা বিকশিত হচ্ছে। কাজেই এটা প্রতিকারের উপায় হচ্ছে যে অবশ্যই তাদেরকে জবাব দিতে হাতে নিয়ে আসে। দেশের বাইরে চলে গেছেন দুজনই বলা হচ্ছে, কিন্তু সেটাই শেষ কথা হওয়ার কোনো কারণ নাই। ছাগলকাণ্ডের জেরে অবৈধ সম্পদ নিয়ে আলোচনা সমালোচনা শুরুর পর থেকেই আত্মগোপনে আছে মতিউর ও তার পরিবারের সদস্যরা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। এদিকে ডক্টর মতিউর রহমানের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচার অনুসন্ধানে 3 সদস্যের একটি টিম করেছে সংস্থাটি। দুদক সচিব বলেন, তথ্য প্রমাণ মিললে তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে এই ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড থেকে মতিউর রহমানকে প্রত্যাহার করে নিয়েছে মন্ত্রণালয়। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। ঘটনার সূত্রপাত ফেসবুকে একটি ছাগলের ছবিকে ঘিরে। 15 লাখ টাকা মূল্যের সেই ছাগল কোরবানির জন্য কিনে ইফাত নামের এক তরুণ তার ফেসবুকে পোস্ট করেন। পরবর্তীতে জানা যায় সে ছেলের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মতিউর রহমান। তারপরে সমালোচনার ঝড় উঠে সামাজিক মাধ্যমে, ভাইরাল হয়ে যায় ইফাতের ফেসবুক পোস্ট। প্রশ্ন উঠে তার আয়ের উৎস নিয়ে। একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার হয় গণমাধ্যমে। মতিউরের ব্যাংক হিসেবে নগদ 100 কোটি টাকার খবরও বের হয়ে আসে। এবার বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশনের। এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে, সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, তারা এর মধ্যে ডক্টর মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে, এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এদিকে একই দিন জাতীয় রাজস্ব বোর্ড থেকে মতিউর রহমানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। মতিউরের অবৈধ সম্পদ তার পরিবারের যেসব সদস্যদের নামে রাখা হয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানায় দুদক। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। সময় নিয়েও শেষ পর্যন্ত দুদকের ডাকে হাজির হলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ, বরং লিখিত বক্তব্য পাঠালেন আইনজীবীর মাধ্যমে। দুদক সচিব জানালেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুলিশের আরেক কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত এখনও নেয়নি দুদক। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা মনে করি প্রকৃত সত্য তুলে ধরা খুবই জরুরি। প্রকৃত সত্য তুলে ধরার কথা থাকলেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তে দ্বিতীয় দফায়ও তলবে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। আইনজীবীর মাধ্যমে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন দুদকের সচিব। চিঠিতে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং সে বিষয়ে তার ও তার পরিবারের সদস্যদের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন। চিঠির বক্তব্য আপনার বলেছি, সেটি মেইনলি তার
দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ, সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন। তবে চিঠিতে পরিষ্কার করেননি যে তিনি বিদেশে আছেন নাকি দেশে, বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। দুদক সচিব জানান, বেনজির উপস্থিত না হয় দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে। আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আইনজীবীর মাধ্যমে দেয়া বক্তব্য দুদক বিবেচনা করবে কিনা কিংবা দুদক আইনে এ বিষয়ে কি বলা আছে এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি দুদক সচিব। এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ এখতিয়ার, তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন, তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবেন তখনই বুঝাবে। এদিকে আরেক পুলিশ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অভিযোগ পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়ার কথাও জানিয়েছেন দুদক সচিব। জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন এটি এখনও আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরও থাকছে। এক যুগেরও বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ বরগুনার ধসে যাওয়া বৃষ্টি, নির্মাণে ত্রুটির দাবি এলাকাবাসী, লবণাক্ততা দুষছে কর্তৃপক্ষ। শুধু সঠিক পরিকল্পনা নয়, একটি শহরকে সুন্দর করে সাজাতে প্রয়োজন জনগণের সচেতনতা। এরই অন্যতম উদাহরণ সিঙ্গাপুর সিটি। বাংলাদেশের মেয়ররা বলছেন, জনগণ সচেতন না হলে সুন্দর শহর গড়া কঠিন। আর নগর পরিকল্পনাবিদদের দাবি, সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি কঠোর অনুশাসনের বিকল্প নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রাস্তা খালি, অথচ পারাপারের জন্য সিগন্যালের অপেক্ষা করছে নগরবাসী। কেউ নিয়ম ভেঙে পার হচ্ছে না রাস্তা, আবার সড়ক বা যথাযথ ময়লা ফেলে না কেউই। এটি বিশ্বের অন্যতম সুন্দর শহর সিঙ্গাপুরের চিত্র। ঢাকা শহরের চিত্র সিঙ্গাপুরের ঠিক বিপরীত। যে যার মতো পারাপার করছে সড়ক, রাস্তা সহ আশেপাশে সব জায়গায় যেন ময়লা আবর্জনার স্তূপ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। আর চট্টগ্রাম মহানগরীর অবস্থা আরও নাজুক। ঢাকা দক্ষিণ সিটি ও চট্টগ্রাম সিটি কমিশনের মেয়রের মতে, সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে জনসচেতনতার কোনো বিকল্প নেই। নগরবাসীর মধ্যে এই বিষয়টির বড় অভাব দেখছেন তারা। আপনি চেষ্টা করছেন ঠিকই আছে, আপনি নালা নর্দমা পরিষ্কার করছেন, যেমন ওয়াটার লগিং আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমরা এটা মোকাবিলা করতে হলে যেমন খাল নালা এগুলোকে পরিষ্কার রাখতে হবে। এখানে দেখেন সমস্ত রাস্তায় ঘুরে দেখেন, কিছুদিন আগে আমি জাপান গিয়েছিলাম, তাও একটা সংস্থার আমন্ত্রণে, সেখানে দেখেছি এত বড় টোকিও শহর একটা কাগজের টুকরো আমি দেখিনি। মানদণ্ডেই বলা আছে যে একটি শহরের ন্যূনতম 25% যেন বনায়ন থাকে। এই জায়গাগুলো আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতে চাই, যাতে করে অপরিকল্পিত নগরায়নের মাঝেও যেন আমাদের ঢাকাবাসী, আমাদের জনগণ যেন কিছু উন্মুক্ত জায়গা পায়, যে সেখানে তারা তাদের উপভোগ করা, বিনোদন করা। আর নগর পরিকল্পিতদের বলছেন, উন্নত দেশে জনসচেতনতা তৈরি একদিনে হয়নি, দেশের মানুষের অসচেতনার জন্য জনপ্রতিনিধিদের দায়ী করলেন এই নগর পরিকল্পনাবিদ। আপনাকে আইনকে প্রয়োগ নিশ্চিত করতে হবে, যে দেশে প্রয়োগ নাই সেক্ষেত্রে কীভাবে আপনি আশা করেন মানুষ খুব সচেতনভাবে সব কিছু সচেতনতার সাথে করবেন? যদি সবাইকে আপনি কঠোর অনুশাসনের সাম্যতার ভিত্তিতে পরিচালনা করেন, অবশ্যই গরিব ধনী প্রত্যেকেই নিয়ম মানবে। আর আপনি যদি সব মধ্যবিত্তরা দেখে ধনীদেরকে কোনো রকম নিয়ম করছেন, উল্টো দিকে গাড়ি চালান, তাহলে আপনি কেন মাঝে মাঝে ওটা উল্টোটা করবেন না? সমন্বয়হীনতার কারণে অনেক বছরেও সুন্দর এবং পরিচ্ছন্ন শহর গড়ে ওঠেনি বলে দাবি নগরের এই পরিকল্পনাবিদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। পানি ও গ্যাস সংকট, খাল দখল, চুরি, ছিনতাই সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটির 5 নম্বর ওয়ার্ড।
খালে ফেলা ময়লা আবর্জনা আর দখলে বন্ধ পানি চলাচল, বৃষ্টি হলেই কোনো কোনো সড়কে জমে হাঁটু সমান পানি, মাদকের আক্রও রয়েছে এই ওয়ার্ডে। বর্তমান মেয়রের আমলে তেমন কোনো উন্নয়ন হয়নি অভিযোগ করে স্থানীয়রা বলেন, মেয়রের সামনে পরিচ্ছন্নতা অভিযান হলেও তিন মাসেই আগের অবস্থায় ফিরেছে প্যারিস খাল। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। যাবত আতিকুল বুঝে আতিকুল ভাই এই যে পাস করে আমাকে এলাকা আশ্রয় নেন। আকলিমা খানম থাকেন ঢাকা উত্তর সিটির 5 নম্বর ওয়ার্ডের পলাশনগর এলাকার একটি একতলা বাড়িতে। বাড়িতে থাকে আরও 14টি পরিবার। দিনভর গ্যাসের অভাবে রান্না করতে না পারায় প্রায় না খেয়ে থাকতে হয় তাদের। গ্যাস এমনি তো মনে করেন যদি সবকিছু খোলা থাকে সবকিছু তাহলে সকালে ভরে থাকে, আমাদের সারাদিন গ্যাস থাকে না। এলাকার আরেক পাশের অবস্থা আরও নাজুক। নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য প্রিপেইড মিটার বসানো হলো, মিলে না চাহিদা মতো গ্যাস, তাই অনেকেই বাধ্য হয়ে ব্যবহার করেন গ্যাস সিলিন্ডার। কারো ভরা লাগে আবার গ্যাসের সিলিন্ডার ভরা লাগে। গ্যাস না পাওয়ায় লাকড়ির চোলা ও সিলিন্ডার গ্যাসের প্রয়োজন মেটালেও পানির সংকট আরও প্রকট। পরিস্থিতির ভয়াবহতা উঠে আসে 70 পেরোনো সোমা খাতুনের কণ্ঠে। তার বক্তব্যের সত্যতা মিলে স্থানীয় প্যারিস খাল আর সাংবাদিক কলোনির পাশের খালে দখলের মহোৎসবে মেতেছে স্থানীয়রা। নির্বিচারে ফেলা ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। মেয়র আতিক 3 মাস আগে প্যারিস খালে পরিচ্ছন্নতা অভিযান চালালেও তেমন কোনো লাভ হয়নি। 5 বছর যাবত আতিকুল বুঝে আতিকুল ভাই এই যে পাস করে আমাকে এলাকা আশ্রয় নেন। কিছুদিন আগে ওইখানে ময়লা পরিষ্কার করে ওইখানে আসছে, আইসা মেয়র কতক্ষণ যে কতক্ষণ ছিল ওই কতক্ষণ ওই সেট পরিষ্কার হয়েছে, মেয়র যাওয়ার পরে মনে করেন সবাই চলে গেছে। একা চাঁদাবাজি আর চুরি ছিনতাই এখানকার নৈমিত্তিক ঘটনা, এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। চিন্তা হয় আর সন্ধ্যার পরে তো দেখা গেল এখানে এক গ্রুপ বসে ওইখানে এক গ্রুপ বসে, মানে গ্রুপের এখানে অভাব না আর কিশোর গ্যাং বেশি। ওপেন সাইকেল নিয়ে যায় এনে মানে চা খাইতে দাপ করে সাইকেল টান দিয়ে নিয়ে যায়, কেউ কিছু করে না, কে কি করবো কয়ে মাইরা দিব। 1.34 বর্গ কিলোমিটার আয়তনের এ ওয়ার্ডটিতে নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বন্দর ব্যবহার করা একটি বড় ধরনের বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। এছাড়া যুক্তরাষ্ট্রসহ মোট 4টি জাহাজে নতুন করে হামলার দাবিও করেন দলটির মুখপাত্র, যদিও নিজেদের জাহাজে হামলার বিষয়টি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। লুৎফর কবিরের রিপোর্ট। গ্রিস মালিকানাধীন ও পরিচালিত দ্য টিউটর নামে বাল্ক ক্যারিয়ারে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে লোহিত সাগর। বিকট বিস্ফোরণে আগুন ধরে যায় ওই বিশাল জাহাজটিতে। লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ারে গত 12 জুন ভয়াবহ হামলা হয়। ডুবে যাওয়া জাহাজটির শনিবার ভিডিও প্রকাশ করে দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে। লোহিত সাগরে হামলার শিকার হয়েছে মার্কিন জাহাজও। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী আইজেন হাওয়াকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে হুতি, যদিও তা অস্বীকার করে পাল্টা বিবৃতি দেয় ওয়াশিংটন। ইসরায়েলের উত্তর হাইফা বন্দরেও 4টি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে ইরান ও হিজবুল্লাহ সমর্থিত এই গোষ্ঠীটি। ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক প্রতিরোধ বাহিনীকে সঙ্গে নিয়ে আমরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছি। শনিবার প্রথম অভিযানে একাধিক ড্রোন ব্যবহার করে হাইফা বন্দরে 4টি জাহাজ লক্ষ্যবস্তু করা হয়, যেখানে 2টি সিমেন্ট ট্যাঙ্কার ও 2টি পণ্যবাহী জাহাজ রয়েছে। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা সফল হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধের বিরুদ্ধে এমন অভিযান চালাচ্ছে হুতি। ইসরায়েল অভিমুখে জাহাজ এবং বন্দর ব্যবহারকারী জাহাজ লক্ষ্যবস্তু হবে বলেও ঘোষণা দিয়ে রেখেছে এই গোষ্ঠীটি। এ নিয়ে লোহিত ও এডেন উপসাগরে উত্তেজনা লেগেই আছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাজ্যে ঘনিয়ে আসছে সাধারণ নির্বাচন। আগামী 4 জুলাই জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন কনজারভেটিভ এবং বিরোধী দল লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে জরিপগুলো। এই নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 6 নারী, রয়েছেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক,
রূপা হকের মতো প্রার্থী। লুৎফর কবিরের আরও একটি রিপোর্ট। হাতে খুব বেশি সময় নেই, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার পার্টির নেতাকর্মীরাও। এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয়জন নারী, জানিয়ে বাড়তি আগ্রহ সেখানকার বাংলাদেশি কমিউনিটির মানুষের মাঝে। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে এবার লড়াইয়ে যেসব বাংলাদেশি প্রার্থী অংশ নিচ্ছেন তারা বিরোধী দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন। বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য রুশানার আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম, সেই সঙ্গে এবার প্রার্থী হয়েছেন রুমি চৌধুরী ও রুফিয়া আশরাফ। একাধিক জরিপে দেখা গেছে এক দশকের বেশি সময় ধরে চলা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পতন ঘটতে পারে এবারের নির্বাচনে। অধিকাংশ জরিপে এগিয়ে লেবার পার্টি। বড় অঘটন না ঘটলে দীর্ঘ 15 বছর পর ব্রিটেনে সরকার গঠন করতে পারে এই দলটি, আর তাতেই কপাল খুলবে বাংলাদেশি প্রার্থীদের। এমনকি মন্ত্রিসভায়ও দেখা যেতে পারে তাদের ছয়জনের একজনকে। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশানারা আলী। এবার লেবার পার্টি ক্ষমতায় আসলে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটে জন্ম নেওয়া এই বাংলাদেশির। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি 2015 সালে লেবার পার্টির মনোনয়নে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে চমক দেখান। দল ক্ষমতায় আসলে বড় কোনো পদে দেখা যেতে পারে তাকেও। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আওয়ামী লীগ, দল ছেড়ে হারিয়ে গেছেন অনেকে। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্টে বসানো হলো পেসমেকার, অবজারভেশনে থাকবেন 72 ঘন্টা, সুচিকিৎসায় বাধার অভিযোগ মির্জা ফখরুলের। মতিউরের হাতে 3 কোটি টাকার ঘড়ি, এনবিআর থেকে ওএসডি, সময় নিয়েও দুদুকে আসেনি বেনজির আহমেদ। শুধু সুষ্ঠু পরিকল্পনা নয়, সুন্দর নগর গড়তে প্রয়োজন জনগণের সচেতনতা, বলছেন মেয়ররা আইন প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। এবং পানীয় গ্যাস সংকট, মাদক চুরি ছিনতাইয়ের নাকাল ডিএনসিসির 5 নম্বর ওয়ার্ডবাসী, লোক দেখানো পদক্ষেপে মিলছে না সুফল। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @ দেশ টেলিভিশন অথবা @ দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।